জি বাংলার রিয়ালিটি শোগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় হলো দাদাগিরি। এই বিষয়ে আশা করি কারো সন্দেহ নেই। 2009 সালে অক্টোবরে প্রথমবার শুরু হয়েছিল এই জনপ্রিয় শো। প্রতি বছরই নতুন নতুন চমক ও আকর্ষণ থাকে এই দাদাগিরিতে। দাদাগিরির এত সাফল্যের প্রধান কারণ আর কেউ নন, তিনি হলেন দাদা সৌরভ গাঙ্গুলি। ক্রিকেটে তার জাদু আমরা দেখেছি, তবে দাদাগিরির মঞ্চে সৌরভ গাঙ্গুলিকে যেন নতুন করে জানা যায়। এক কথায় দাদা ছাড়া দাদাগিরি একদমই মানায় না। টেলিপাড়াতে তাকে নিয়ে নতুন লড়াই, নতুন চাঞ্চল্য। ভিতরকার খবর জানা যাচ্ছে, এইবার সৌরভ গাঙ্গুলিকে নিজের দলে টানতে চাইছে প্রতিপক্ষ চ্যানেল। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম থেকে বিষয়টা জানা গেছে যে সৌরভ গাঙ্গুলিকে প্রস্তাব দিয়েছে সেই জনপ্রিয় চ্যানেল। সম্ভবত তারাও দাদাগিরি গোছের কোনো শো আনতে ইচ্ছুক, সেই জন্যই হয়তো সৌরভকে অফার দেওয়া হয়েছে। তাদের মধ্যে এই বিষয়ে কথাও হয়েছে, তবে সৌরভ গাঙ্গুলি এখনও তার জবাব কি সেটা জানাননি। তার কাছে জানতে চাওয়া হলেও তিনি কিছু বলেননি। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে অনেক জনপ্রিয় ব্যক্তিত্বরা এই চ্যানেল থেকে অন্য চ্যানেলে গেছে। শেষমেশ কি সৌরভ গাঙ্গুলিও দাদাগিরি ছেড়ে দেবেন? এই প্রশ্নে টালমাটাল টেলিপাড়া। তাকে ছাড়া জি বাংলার জনপ্রিয় শো দাদাগিরি যে একদমই জমবে না সেটা বলা বাহুল্য। দাদা কি পারবেন এত জনপ্রিয় শো ছাড়তে? কি হবে তার সিদ্ধান্ত, সেই দিকেই সবাই তাকিয়ে। তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।